একা একে কখনো পালা চলে না, দুজনের প্রয়োজন, পালাও দুইটা, শিল্পীও দুইজন। পালাটা খুব চমৎকার পালা। আজকের পালা হলো মহরের নবুয়াত, তথাপি এলমে বেলায়াত। এটাকে প্রিয় নবীজির রাহা কিংবা অধ্যায় বলা হয়। এই জন্য নবীর শানে আমরা একটু সকলেই সম্মান প্রদর্শন করব, সকলে বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি, নবুয়াতের বাসায় যারা নবী হয়, নবী কিংবা রসুল হয়, বেলায়েতের বাসায় তারা পীর মুর্শিদ ওলিয়া উলিয়া হয়। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দেগি করে, এমত অবস্থায় করতে করতে যখন আল্লাহর জাতের সাথে একাকার হয়ে যায়, তখন তার হাত আর নিজের থাকে না, ওটা আল্লাহর হাতে গণ্য হয়ে যায়। তার পা আল্লাহর পা থাকে না, ওটা আল্লাহর পায়ে গণ্য হয়ে যায়। চোখ আল্লাহর চোখ থাকে না, নিজের চোখ থাকে না, ওটা আল্লাহর চোখে একাকার হয়ে যায়। পালাটা খুব নিবিড়, এই পালাটা কিন্তু অনেক ভাব গাম্ভীর্যপূর্ণ পালা। যারা এই যে নাড়াচাড়া করেন সামনে বসে, এই যে শিল্পীরা যখন গান গায়, আপনারা করতালি দেন, ফালাফালি করেন, এগুলা এই গানের চলবে না। এটা খুব বিচার গান, বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। কি গান? তাই তাই, এটা বিচার করে গাইতে হয়, বিচার করে শুনতে হয়। এটাকে তাকাসিনা বলা হয়, তাকাসিনা, তাকাসিন, তাকাসিনা। একটা হলো বেলায়াত আর একটা হলো নবুয়া। নুন বা ইয়াতে এইটার পালা গাবে আমাদের চন্দ্র সরকার। বে লাম ইয়াতে এই চারটি হরফে হলো আমার বেলায়া। পৃথিবীর সমস্ত কিছুর মালিককে আপনারা বলেন আল্লাহ। বাহ, আপনারা খুব সচেতন মানুষ। পৃথিবী কুল কায়নাতের মালিক আমার আল্লাহ পাক পরওয়ারদিগার। কিন্তু আমার নবীজির এক নাম হলো আবুল কাসেম। আবুল কাসেম শব্দের অর্থ হলো, আবু শব্দের অর্থ হলো পিতা, কাসেম শব্দের অর্থ হলো বন্টন কারণেওয়ালা। আমার আল্লাহ হলো সৃষ্টি করে, প্রিয় নবী তা বন্টন। এই জন্য সাবধান, এটা কিন্তু ধর্মীয় গান, এটাকে ধর্মীয় চেতনায় গাইতে হয়। গানের অপর নাম কি? জ্ঞান। হলো ধ্যান। কার ধ্যান? আপনি যার কাছে আত্মহতি করেছেন, যে আপনাকে খাঁটি মুসলমান বানাইলো। ইয়াইহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি লা তামুতুল্লা ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বলে সূরা আলী ইমরানের মধ্যে বলে, তোমরা মুসলমান না হই একে হই কবরে আসিও না। অনেকেই মনে করে যে আমি গোমাংস খাইলাম, দাদাও মুসলমান ছিল, সন্নতে খাতনাও দিলাম, কালেমাও পড়ি, এত কিছু করছি, তারপরে আল্লাহ কেন বললো তোমরা মুসলমান না হইয়া কবরে আসো না? হলো মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ হলো উসিলা, উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না। প্রিয় নবী বলে, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। নবী পাক তিনি বলেছে, আনা শামস আলী আল কামার, আমি হইলাম সূর্য। আমার নবী বলছে, দেখেন বেলায়েতের সম্রাট হলো মাওলা আলী।
কিন্তু বেলায়েতের মালিক, নবুয়াতের মালিক, নবুয়াত বেলায়েত কামলিয়াত মালা মাতৃয়াজাত বাশারাত উরুহিয়াত রুবুবিয়াত আবহায়াত সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ পাক পরওয়ারদিগার। কিন্তু পর্যায়ক্রমে আমার রসুল দান করছে গাদিরে খুমে যে আমি যার মাওলা আলিও তার মাওলা। মাওলা শব্দের অর্থ প্রিয় পাত্র, প্রতিনিধি, আল্লাহর বন্ধু, আল্লাহ। নবী হলো ঘর, আর এই ঘরের দরজা হলো মাওলা আলি। আমাকে বেলায়েতের বালা গাইতে হবে বে, আল্লাহর পবিত্র কোরআনের হরফ বে, বিশ্বব্রহ্মাণ্ড লাম নিগুর রহস্য, ইয়াতে এলাহি, তেতে তৌহিদের দরিয়া, একাত্মবোধ, ইয়াদুল্লাহ আল্লাহর হা। বেলায়েত মানে হলো জাত সেফাতের গুর্ণিপাকে পড়া। জাত কি, সেফাত কি, জাত। আর যারা পীর ধরা মানুষ আমার এই কথাটা খেয়াল করে শুনবেন, জাত সেফাতের গুর্ণিপাকে পড়ে যাহা আবির্ভূত হয় তাহাই হলো বেলায়েতি শব্দ। তো আমি জানবো সে যে নবীরও নবী আমার মা চন্দ্রা আক্তার। মায়ের কাছে আমার প্রশ্ন, প্রথম একটা প্রশ্ন আমার করতে হবে। আচ্ছা, আমার নবী হলো নূর, ঠিক বললাম কিনা? ঠিক। আচ্ছা, আল্লাহর নবী যে নূর এটা প্রমাণ আল্লাহর কোরআনে আছে। প্রিয় নবীজির ছোট কনিষ্ঠ সহধর্মিনী, তার নাম কি? উম্মুল মুমিনিনা মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হুজুর পাককে অতি আদরের সোহাগে তার গায়ের ওড়না দিয়া আমার হুজুর পাককে বেঁধেছিলেন। এমনভাবে গিট্টু দিছে উড়না যাতে রসুল কোনো দূরে যাইতে না পারে, এমনভাবে গিট্টু দিছে স্বামী স্ত্রীর প্রেম আকর্ষণে। নূর নবী আমার রসুল বলল, তুমি আমাকে যতই বেঁধে রাখো নূর কখনো বেঁধে রাখা যায়। আমি জানতে চাই সেদিন রসুল গিয়েছিল কোথায়। যেদিন আমার নবীকে এত আদরের সহিত আমার প্রিয় নবী নূর নবী আওয়ালে আখেরে জাহেরে বাতনে নবী ছিল, নবী আছে, নবী থাক, এমন ভাবে নবীকে বেঁধে দিয়েছিলেন উম্মুল মুমিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রসুল বলল, আয়েশা শুনে রাখো, নূরকে কখনো বেঁধে রাখা যায় না। যতই টেনে টেনে আমার রসুল পাককে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কাছে আনতে চাই, আমার রসুল সেখানে ছিলেন না। আমি জানতে চাই গিট্টুর মতো গিট্টু আছে, রসুল সেখানে নাই, রসুল তখন কোথায় গিয়েছিল? এই কথাটা জিজ্ঞেস করলাম। আচ্ছা, মোহরের নবুয়াতের মধ্যে কোনো লেখা যোগা ছিল কিনা মা, এটাও তোমার কাছে আমার জিজ্ঞাস। দুইটা হয়ে গেল, অত কথা বলা যাবে না। লেখা যোগা ছিল কিনা মোহরে নবুয়াত, মোহরে নবুয়াত এটা আমার রসুল পাকের হস্ত মুবারক। কথা কি খারাপ লাগে? হস্ত মুবারক, পা মুবারক, কদম মুবারক, জুতা মুবারক, কপাল মুবারক, নাসিকা মুবারক, মুখ মুবারক, দাড়ি মুবারক, টুপি মুবারক,
জুব্বা মুবারক, হেলকা মুখা মুবারক, জুব্বা মুবারক, অর্থাৎ রসুল পাকের যে অঙ্গ প্রত্যঙ্গ তার গায়ের, হ্যাঁ, ব্যবহার করা পোশাক পরিচ্ছেদ সমস্তটাই পবিত্র। শরীফ মানে মোবারক মানে হলো পবিত্র। এইটা হলো ঘর, এইটা হলো মাথা, এটা হলো আমার দয়াল নবীজির মাথার থেকে নাসিকা। এটাকে আমরা নাক বলি, কিন্তু এটা সুফিবাদে বলছে এটাকে নাসিকা বলা হয়, এটাকে আরবিতে আলিফ বলা হয়, আলিফ। আলিফে নাসিকা, খানি পেতে জোড়া পুস্তপানি, ওয়াতে জিকিরের দনি, হে হরপে হার, রেতে রক্সিনাতে সিন, সর্বঙ্গ আলিফের চিন, সিমে চিপ্পা বাজুতে সিন, মুখে হলো বের গঠন। এ কথাটা আমার এই জন্য বলা যেহেতু আমাকে বেলায়েতের পালা দেওয়া হয়েছে। তেলে আলেপে নাসিকা খানি পেতে জোড়া পুস্ত পানি, ওয়াতে জিকিরের দড়ি, হে হরফে হার, রেতে রক সিনাতে সিন, সর্ব অঙ্গ আলিপে চিন, জিমে জিব্বা বাজুতে সিন, মুখে হলো বের গঠ। আমি জানতে চাই মা, এই যে রসুলের এর ঘর, এটাকে স্কন্দ বলা হয়, একটু নিচে ডান কাঁধে, মধ্যে বাম কাঁধ না, ডান কাঁধের উপরে, হাদিস, হাদিসের মধ্যে আসছে ডান কাঁধের মধ্যস্থলে, স্কন্দের নিচে, কোমর হতে উপরে, লক্ষ তিলকের সমষ্টি, দেখতে যেমন কবুতরের ডিমের ন্যায়, লক্ষ তিলকের সমষ্টি, বড় বড় লোম দিয়ে আবৃত করা, এর নাম হলো মহরের নবুয়াত। আমি জানতে চাই এর মধ্যে লেখা ছিল কি? আর কোনো কথা বলবো না। কথা বলতে হবে বেশি, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ক্ষমা চেয়ে নিলাম। একটা গান আমার বেলায়ের থেকে গাইতে হবে, আমার এই গানটা আমি গাব বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান সাহেবের একটা গান। আছে এই গানটা, আস্তে আস্তে ছোট ছোট বাজাইতে হবে এখন। যার তার, আমি এই গানটা গাইতাম না এখন, যেহেতু আমাকে বেলায়েতের অধ্যায়ে কথা বলতে হবে। এই কথাটা হলো মাওলা আলী কারিমুল্লাহ, সেটা কি মাওলা আলী বলছে, আমি যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর আবাদত করে না, আমি যে আল্লাহরে দেখছি সে আল্লাহর আবাদত করি, আমি যার মাওলা আলী তার মাওলা, এটা আমার নবীর মুখের বাণী। আর মাওলা আলী বলছে আন্তার আব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখেছি সে আল্লাহর আবাদত করি, যে আল্লাহর দেখি না সে আল্লাহর আবাদত করি না। এই জন্য ময়মনসিংহের জালালউদ্দিন খাঁ সাহেব বলছে যার তার, অর্থাৎ তুমি যার তার ভজনা কর, তুমি যার। নদিয়ার নিমাই বলছে না ভগবান, ওই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি কার কে তোমার যারে তা পুত্র, ইহা না জানিলে জীবের কইছে কি হয়, তুমি কার কে তোমার, তুমি যার তার ভজনা কর, তুমি যার তার ভজনা কর, আগে যার তার ভজনা কর, যার তার ভজনা কর, থাকি এমন এই সংসারে তালাশ কর তারে, আগে তালাশ কর তারে। পড়িলে সালাদ বন্দিগি,
সর্বঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে থাকি আই রে আমার ঘরে, আই রে আমার ঘরে, আই রে আমার ঘরে, পড়িলে সালাদ বন্দিগি আছে, এই যে সালাদ নামাজ, সালাদ বড় দামি আবাদত, সালাদ মানুষের কুকর্ম থেকে বিরত রাখে, হেফাজতে রাখে, দূরে রাখে। সালাদ এমন একটি অধ্যায়, কেউ যদি তা আমলে বাস্তবায়ন করে সে কখনো পাপ রাজ্যে থাকতে পারে না। পড়িলে সালাদ বন্দিগি সর্বঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে খাকি আই রে আমার ঘরে, আই রে আমার ঘরে, আই রে আমার ঘরে, আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে, তোমার বাতার যাবে উড়ে, তোমার বাতার যাবে উড়ে, তার খাককে মিশে বাতার যাবে উড়ে, তোমার বাতার যাবে উড়ে, তোমার বাতার যাবে উড়ে, আরে বাবা আত্মসেয়াম জ্বালাইয়া, আত্মসেয়াম জ্বালাইয়া, রুহু যাবে শূন্য কারে, তালাশ করো কারে রে, তালাশ করো যদি হস করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে, দেখবি দিল দরিয়ার পারে, দেখবি দিল দরিয়ার পারে, কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে, দেখবি দিল দরিয়ার পারে, দেখবি পরের ভিতর রইব বিনা কেন যাবি মন দূরে, মন কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে, চক্ষু মেলে দেখো, ফেরেশতারাও চেষ্টা করে, তালাশ করো আরে রে মন, তালাশ করো কার, জারতার ভজনা করো, জারতার ভজনা করো, থাকি এমন সংসারে, তালাশ করো তারে আগে, তালাশ করো তারে, তালালেরই শববাণী আবু হায়াতের পানি, দেহের মধ্যে আসে জানি চিনতে কয়জন পারে, তারা চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে, দালালেরই শুভবাণী আবু হায়াতের পানি, দেহের মধ্যে আসে জানি চিনতে কয়জন পারে, তারা চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে, আরে বাবা সরাবান্ত ফুরা খেয়ে যাবি আমার পুরে, মন তুই যাবি আমার পুরে, মন তুই যাবি আমার পুরে, বাবা সরাবান্ত ফুরা খেয়ে যাবি আমার পুরে, মন তুই যাবি আমার পুরে, মন তুই যাবি আমার পুরে, দেখো একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ, আদম জাতের করলে সারে, তালাশ করো কারে রে মন, তালাশ করো কার, তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে, তালাশ করো তারে আগে, তালাশ করো তারে, যার তার ভজনা করো, তার তার ভজনা করো, থাকি এমন এই সংসারে, তালাশ করো কারে ও মন,
তালাশ করো কারে ও মন, তালাশ করো কারে। আর একটা হলো একটা রোজা একটা নামাজ, এটা আদম জাতের করলে সারে। এটা আমার গান না, যদিও আমি শিখেছি বড় মাপের একজন সাধক কবি জালালউদ্দিন খাঁ, তার একটা গান আমি এই পালার অনুযায়ী রাখলাম। দুইটা প্রশ্ন করেছি, আসরটা যেন আমার বড় না হয়, আমি ছোট করে, আমি ছোট আসর গাইতে পারি না বাবা, আমি যখন গান গাই ছোট আসর করতে পারি না, তারপরে যতটুকু কাইটা সাইটা সাইটা করা ছোট করো যায় আর কি। আর গান শুনানোর লোক আপনারা আমার প্রথমে আমি দেই গাইটার বেশি, এরা গান শুনে না। আপনি কোনো কথা বলবেন না, কথা কম কোনে বয়াতি আমি না। আমি একটা গায়ে আচ্ছা প্রশ্ন যে দুইটা প্রশ্ন করছি তাতে কি খারাপ হয়েছে? এই প্রশ্ন তো ছোট হয়েছে। এত সঙ্গীতের মধ্যে এত মাতবর থাকলে সেটা ভালো সঙ্গীত হয় না। আচ্ছা তারপরও আমি আমার যখন একটা করে কইছে, এরপর থেকে একটা না একটার ছোট দিকে একটা করে করবি। আচ্ছা আর একটা গান গাই দেখি, আর একটা গান গাবো। হ্যাঁ অথই জলে মানে পাবি অথই জলে, অথই জলে মানে পাবি হইলে ডু বডিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি আরে অথই জলে মানে পাবি অথই জলে, অথই জলে মানে পাবি হইলে দুবরি রে তোহি সাগো, কঠিন পারি রে তোহি সাগো, কঠিন পারি দেশিনে সে জুয়ার ভাটা, জুয়ার ভাটা মালের কোঠা বেলায়াতে, বেলায়াতে মালের কোঠা ওই নদীর গম পিরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি আরে অথই জলে মানে যে পাবি অথই জলে, অথই জলে মানে যে পাবি হইল দুবরি রে তুই সাগো, কঠিন পারি রে তুই সাগো, কঠিন পারি চলে সাগর দ্বিধারাতে, দ্বিধারাতে বাবা নবুয়াতার বেলায়াতে চলে সাগর, বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে, প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়িরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর,
কঠিন পারি আরে অথই জলে মানিকি পাবি অথই জলে অথই জলে মানিকি পাবি হইলে দুবরি রে তুমি সগো কঠিন পারি রে তুমি সগো কঠিন পারি ধ্যানেতে ডুবিলে রে নয়ন নিদ্রা ছাড়া দেখবি স্বপন নিদ্রা ছাড়া নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলম হলে জারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে অথই জলে মানিকি পাবি অথই জলে অথই জলে মানিকি পাবি হইলে দুবরি রে তুমি থাকো কঠিন পারি রে তুমি থাকো কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি খানি সেই সাগরে মিষ্টি পানি বাবা চেখাইছে যতখানি হালিমে কয় যেমনি জ্ঞানী হালিমে কয় ও সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি হয় ফো গিরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে অথই জলে মানিকি পাবি অথই জলে অথই জলে মানিকি পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে দু বডি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আমার দোহার থেকে আমার তবারক ভাই এসেছেন, তার প্রতি ভক্তপূর্ণ সালাম জানাই, আসসালামু আলাইকুম। এই মেন ভোকালটা বাড়বে আমার বাবাজি আনোয়ার ফকির, তিনি এসেছেন, তার প্রতি সালাম রাখি। আজকের পালা নবুয়াত এবং বেলায়, নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্র আমাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শরীয়ত সরকারকে। এই নবুয়াত আমার দয়াল নবী, পৃথিবীতে যত নবীগণ এসেছেন সবাই নবুয়াত প্রাপ্ত হয়েছেন, কিন্তু মহরে নবুয়াত প্রাপ্ত একজন নবী হয়েছেন, তিনি হলেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই নবী, আমার আল্লাহ পাক বলে আদম যখন কাদা মাটি অবস্থায় ছিল তারও আগে আমার দয়াল নবী নবুয়াত প্রাপ্ত ছিল। কিন্তু এখন অনেকে বলে থাকে আমার দয়াল নবী তার বয়স যখন 40 বছর তখন তিনি নবুয়াত প্রাপ্ত হন, এটা তার আগে নাকি আমার দয়াল নবী নবুয়াত প্রাপ্ত ছিল না এটা বলা যাবে না। আমার দয়াল নবী সৃষ্টি থেকেই তিনি নবুয়াত প্রাপ্ত, 40 বছর বয়সের সময় তা প্রকাশ তিনি করেছেন মানুষের মাঝে, তিনি প্রকাশ করেছেন তিনি নবুয়াত প্রাপ্ত। তাই সেই দয়াল নবী সেই নবুয়াতের বিষয় থেকে আমাকে বলতে হবে। আমার কাছে প্রশ্ন রেখেছেন,
অত্যন্ত চমৎকার দুটি প্রশ্ন। প্রশ্ন কি? আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং আমার দয়াল নবী, তারা দুজনে পলাপুলি খেলতেছেন। বা ওদিকে মা আয়েশা সিদ্দিকা উন্না দিয়ে বাঁধলেন আমার দয়াল নবীকে, বাঁধা মাত্র ওখানে উন্নাটা রয়ে গেছে, কিন্তু আমার দয়াল নবী, তিনি যে নূরের নবী, তার নূর মোবারক খুঁজে পাওয়া যায় না, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না, উন্নাটা পড়ে আছে। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় আছেন? আমার নবী বলে, আমি এমন জায়গায় এখানে আছি। এখন আমার দরদির কথা আমাকে প্রশ্ন করলেন, আমার দয়াল নবী গিয়েছিলেন কোথায়? মা আয়েশা সিদ্দিকা উন্না পড়ে রইল, আমার নবী ছিল না, সে ছিল কোথায়? দামি কথা আমি জবাব করবো, আরও একটি কথা আছে আমি জবাব করবো, তার আগে আমার নবুয়তের পালা অনুযায়ী একটি গান রাখি, তারপরে আমি বলা করার চেষ্টা করব। রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক যা খাইরে, রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক যা, যার নাম মোহরে নবুয়া, যার নাম মোহরে নবুয়া, রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক যা, রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক যা,
করলেন, আমার গানের মধ্যে কি বলেছেন, রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত যার নাম মহরে নবু। নুরহালে মোহিত ছিল সেই যে আরশ মোয়াল্লায় 70,000 বছর পর্যন্ত জিকির একটা মক্তরণ, জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মেলন, চতুর্দিকে ঘুরায় ঘুরায় করাইলেন সাক্ষাৎ যার নাম মহরে নবু। আমার সেই নবীজির নবুয়াদের পালা দিয়েছেন আমাকে আমার দয়াল নবী এবং মায়েশা সিদ্দিকা দুজনে যখন লুকোচুরি খেলেন, এমন সময় মায়েশা সিদ্দিকার উন্নাদি আমার দয়াল নবীকে বাঁধলেন, বাঁধা মাত্রই দেখে আমার দয়াল নবীজির নাই, শুধু উন্নাটা পড়ে আছে। মায়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো খুঁজে পাচ্ছি না, আপনি কোথায় আছেন? আমার দয়াল নবী বলল, আমি কোথায় আছি, কোন কোথাকার কথা বললেন? আমার দয়াল নবী বললেন, আমি এখন আল্লাহর জাতির সঙ্গে মিশে আছি, আল্লাহর জাতির সঙ্গে তিনি মিশে আছে। মোহাম্মদ যিনি, রসুল যিনি, দুইজন এক না। রসুল যিনি নয় গো, তিনি আব্দুল্লর তো নয়, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা। মোহাম্মদ আব্দুল্লার ছেলে, রোজে বিজে জন্ম নিলে, মা আমেনাকে মা ডাকিলে প্রকাশ হলো মদিনায়, রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লার তনা। রসুল যিনি, তিনি হচ্ছে নবুয়াত প্রাপ্ত। নবুয়াতটা কি এটা একটা শক্তি যেটাকে বলে পাওয়া, যে পাওয়ারের অধিকারী আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোথায়? ওই নূর অবস্থায় তিনি আল্লাহর জাতির সঙ্গে মিশে গেছেন, এজন্য বলে সবে বলে নবী নবী, নবী ঠিক নিরঞ্জন হবি, আপন তেল ঢলিলে জানতে পাবি আহাম্মদ নাম বলে কার। মদিনায় তরিক লয়ে কে এলো এ সংসারে, যার কথা সে যদি কয় কার বাসা তো কে জানতে পায়, তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ফিরে। নফি এসবাদ যে বুঝে না মিশারে তার উপাসনা, ফকির লালন কয় ভেদ উপাসনা, না জেনেই চটকে মরে। মদিনায় কে এলো এ সংসারে, দেখতে ঠিক মানুষের মতো, আসলে কি তিনি মানুষ? না না, তিনি কি মানুষ, কিন্তু তিনি সাধারণ মানুষ না, তিনি অসাধারণ, তার সঙ্গে কারোর সঙ্গে কোনো তুলনা হবে না। কিছু কিছু আলেমগণ বলে থাকেন যে আমার দয়াল নবী আমরা যেমন মানুষ, আমার দয়াল নবী আমাদের মতো একই মানুষ, নাউজুবিল্লাহ, আমার দয়াল নবী তাদের মতো কোনো দিনও হতে পারেন না। যেই নবী হেঁটে গেলে আসমানে থাকতো যার ছায়া, জমিনে থাকতো তার কায়া। যেই নবী পুস্রাব যদি কোনো মাঠের মধ্যে করত, তার পুস্রাব দিয়ে মিশ্র আম্বরের ঘ্রাণ আসত। আর সাধারণ মানুষ পুস্রাব করলে সেখানে দুব্বা পুড়ে যায়, তাহলে নবী আর সাধারণ মানুষ কোনো দিন এক মানুষ হতে পারে না। আমার দয়াল নবী হাত দিয়ে ইশারা করেছিল, আবু জাহেল বলে, তুমি যে আল্লাহর নবী তোমাকে বিশ্বাস করতে পারি, আকাশের মধ্যে যে চন্দ্র আছে ওই চন্দ্রটা যদি তুমি দুই খণ্ড করে দেখাতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। আমার দয়াল নবী বলে, কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলে, বন্ধু তুমি চাইলে সবই সম্ভব। দুই রেকাত শুকরিয়া নামাজ আদায় করলেন আমার দয়াল নবী, শুকরিয়া নামাজ আদায় করে চন্দ্রের দিকে হাত দিয়ে ইশারা করলেন, ইশারা করবার মাত্র আকাশের চন্দ্রটা দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। বিহালা কমাই দেন, আকাশের চন্দ্র দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। পরা মাত্র আবু জাহেল বলে, মোহাম্মদ রে তুই এই জায়গায়ও কেরামতি দেখাইলি, তুই এই জায়গায়ও জাদু দেখাইলি, এটা তুই আসলেই রসুল না, তুই আসলে নবুয়াত প্রাপ্ত নবী না, তোর এই জায়গাটারও জাদু, এটা জাদু বলে তিনি চালিয়ে নিলেন। কিন্তু আমার দয়াল নবী তিনি যে জাদুকর ছিলেন না, তিনি যে সত্যি আল্লাহ রসুল ছিলেন, যার জন্য আকাশের চন্দ্রকে তিনি দুই খণ্ড করে দেখিয়ে দিতে পেরেছেন। আমরা সাধারণ মানুষ একটা পাথরই তো হাতের আঙ্গুল দিয়ে সরাইতে পারি না, তাহলে আমার নবী আর আমরা কোনো দিন এক হইতে পারি না। এই জন্য বলেছেন আমার দয়াল নবী হচ্ছে নূরের নবী, যেই নূর আল্লাহর জাতির সঙ্গে মিশে গিয়েছিল, যার জন্য মা ফাতেমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আমার নবীকে খুঁজে পেয়েছিল না। এই ছিল আপনার একটি কথা। আরেকটি প্রশ্ন রেখেছেন, লেখা আছে আমার আল্লাহর নবী
তিনি যে মহরে নবুয়াত প্রাপ্ত হলেন তার ডান কাঁধের কিছুটা নিচে লোম বিশিষ্ট চার কোণা এই নবুয়াতের নিশানাটা ছিল। ওই নবুয়াতের মধ্যে কিছু লেখাজোখা ছিল কিনা, যদি লেখা থাকে তাহলে কি লেখা ছিল? মিম হে মিম দাল। কি লেখা ছিল? মিম হে মিম দাল। এই চারটা হরফ সেখানে লেখা ছিল, মিম হে মিম দাল। মোহাম্মদী নকশা নমুনাটাই সেখানে লেখাটা ফুটে উঠেছিল। এই ছিল আপনার আরেকটি প্রশ্নের জবাব আমি দিয়ে গেলাম। অনেক কথাই চলে আসে, কি প্রশ্ন করব, যেই গান গাইছে গানটাই তো গিট্টুওয়ালা গান, গানের মধ্যে প্রশ্ন করলে 20টা প্রশ্নই বের করা যায় গান থেকে। শুধু কি গান করলেন? যার তারে ভজনা করো থাকি এমন এ সংসারে তালাশ করো কারে। এই গানটার পয়েন্ট আমি পরে ধরব, আগে একটা প্রশ্ন করে নিই। আমার দরদে তিনি বললেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, তিনি হচ্ছেন বেলায়েতের সর্দার। এই মাওলা আলী তাকে বললেন যে গাদিরা খুমে তাকে মাওলা ইয়াদ দান করেছেন, অর্থাৎ বেলায়েতের অধিকারী তাকে বানিয়েছেন। আপনার কাছে আমি এখানে জানবো, আপনার বলা থেকে আপনি বলবেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি 18ই জিলহজ বিদায় হজের ভাষণে, তখনই তিনি বেলায়েত প্রাপ্ত শুধু হন নাই, তিনি শিশুবেলায় বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। এটা আমরা অনেকেই জানি ঘটনাটা, যে যার জন্ম হয়েছে মক্কা ঘরে কাবা ঘরে। তো আমি সেখান থেকে আপনার কাছে জানব যে হযরত আলী তিনি যে কাবা ঘরে জন্ম নিলেন, কাবা ঘরে জন্ম নেবার পরে 3 দিন পর্যন্ত হযরত আলী কোনো কথা বলল না, তাকালো না, হাসলো না। আমার দয়াল নবীর জিব্বা মুবারকের লালাপান করলো, করা মাত্রই তখন আমার দয়াল নবী যখন কোলে নিলেন, নেওয়া মাত্রই আমার দয়াল নবীর মুখ মুবারক দর্শন করলো। দর্শন করা মাত্র আমার দয়াল নবী তার জিব্বা মুবারকটা যখন মুখে তুলে দিল, শিশু বাচ্চার ন্যায় মায়ের স্তন যেমনি পান করে এমনিভাবে পান করতে লাগলো, এবং মুখে তিনি আল কোরআনের 10 আয়াত তিনি পাঠ করে শোনাইলেন। সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে হযরত আলী শোনাইলেন। তখন হযরত আলীর যিনি মা ছিলেন, মা ফাতেমা বিনতে আসাদ, তিনি আমার দয়াল নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, হযরত আলী জন্ম নিল 3 দিন, এর মধ্যে 1 দিন কথা বলল না, মায়ের দুগ্ধ পান করল না, কিন্তু তোমার সঙ্গে যে মাওলা আলী কথা বলল এর কারণটা কি? তখন আমার দয়াল নবী বলল, সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল, যার জন্য পৃথিবীতে জন্ম নিয়ে মাওলা আলী আমার সঙ্গে কথা না বলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলবে না, তার মায়ের সঙ্গেও তিনি কথা বলবে না, এটা সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, কথা ছিল। আপনার কাছে আমি এখানে জানব, সৃষ্টির মূলে যে মাওলা আলী তিনি যে বেলায়েতটা পাইলেন, ওই বেলায়েতটা কোন কর্ম করে পেয়েছিলেন? সৃষ্টির মূলে তিনি যে বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন, তিনি কোন কর্ম করে সেই বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন, সেখানে কিভাবে তিনি বেলায়েতটা হাসিল করলেন, সেই বেলায়েতের নামটা ছিল কি? এই একটা কথা আপনার ওইখানে রইল, সৃষ্টিতে গিয়ে রইল। এবার আসি, তিনি বললেন আরেকটি কথা বললেন, জাত সেপাতের ঘূর্ণি পাকে পড়া হচ্ছে বেলায়েত। জাত কি? 5 জাত, আগুন পানি মাটি বাতাস নূর, এ হলো 5টি জাত, আর হচ্ছে 7টি সিফাত যেটাকে গুণবাচক বলা হয়, আল্লাহ 7টি সিফাতই বস্তু। তা আমি আপনার কাছ থেকে জানবো, এই যে 5 জাত 7 সিফাত, 5 জাতের সঙ্গে যে 7টা সিফাত, 5 জাতের সঙ্গে 5টা হবে, এখানে 2টা সিফাত বেশি হবার কারণ কি?
ওই দুইটা সেফাতের হাকিকতটা কি? পাঁচজাতের সঙ্গে পাঁচটা সেফাত হবে, পাঁচটা সেফাত না হইয়া যে দুইটা সেফাত বেশি হইল, ওই দুইটা সেফাত কি এমন কর্ম করেছিল যার জন্য দুইটা সেফাতই বেশি হয়ে গেল? এটা আপনার কথা থেকেই আমার পয়েন্ট রইল, প্রশ্ন আমার একটা, এটা আপনার কথার পয়েন্ট। একটি গান করলেন, যার তারে ভজনা করো থাকিয়া মনে সংসারে তালাশ করো কারে, দেহের ভিতর আছে জানি আব হায়াতের পানি, সরা বান্ত হুরা খাইলে যাবি অমরপুরে। এই দেহের ভিতরে আব হায়াতের পানি আছে, ওইটা খাইলে নাকি সারা জীবনে আপনি মরবেন না, আপনি নাকি সারা জীবনই জিন্দা থাকবেন। এখন আমাদের একটু জানা দরকার আছে না সেই পানিটা কোন জায়গায় আছে দেহে? আপনি বলবেন দেহের মধ্যে সেই পানিটা কোন জায়গায় আছে? আমি কোনোদিন মরতে চাই না, আমি সারা জীবন বাইসে থাকতে চাই। এখানে যারা আছে সবাই তো ইচ্ছা জাগে যে সারা জীবন যেন বেঁচে থাকতে পারি, সেই আভায়াতের পানিটা আমার দেহের কোন জায়গায় আছে, আমি কখন কোন সময় পান করলে আমি সারা জীবন অমর হয়ে থাকতে পারবো? এটা আপনার কাছে আপনার গান থেকে পয়েন্ট রইল, এটা কোনো প্রশ্ন না। আরেকটা কথাই বললেন গানের মধ্যে, আরেকটি কথা শুনছি, একটা নামাজ একটা রোজা এটা পড়লে নাকি আদম জাতের কর্ম সারে, তাইলে আমরা কষ্ট করে পাঁচক্ত পাঞ্জেগরা নামাজ পড়বো কেন মসজিদে যাইয়া? এই যে যে রোজা গেল একটা মাস, যে কষ্ট করে রোজা ছিলাম আমরা সবাই সারাদিন না খেয়ে 30টা রোজা পালন করেছি, এই যে আমরা যে রোজা রাখি, একটা রোজা করলেই যদি রোজা সারা হয়ে যায়, একটা নামাজ পড়লেই যদি নামাজ সারা হয়ে যায়, আপনি বলবেন সেই একটা নামাজ একটা রোজা কি? ওইটা কখন কোন মাসের কত তারিখ পড়তে হয়? যেই মাসের যত তারিখে পড়লে ওই একটা নামাজ একটা রোজা করলেই আদম জাতের কর্ম সারা হইয়া যায়। এই পর্যন্তই আপনার কাছে আপনার কথা থেকে পয়েন্ট, আর একটা প্রশ্ন আপনার কাছে রইল, সুন্দর জবাব। ভালো একজন শিল্পী পেয়েছি আমরা, যদি ভালো কিছু কথা না শুনি বিচ্ছেদ গান, এটা তো ইউটিউবে সার্চ দিলে চন্দ্রা সরকারের গানের অভাব নাই, শরীয়ত সরকারের গানের অভাব নাই, কিন্তু কিছু কিছু দামি কথা আছে যেই কথাগুলো সার্চ করলে অনেক সময় পাওয়া যায় না। আজকে আমরা তো সবসময় গান শুনি, মালজোড়া গান শুনি, খালি গানের পৃষ্ঠে গান, অনেক গানই তো শুনি, আজকে কিছু মূল্যবান কথাও আমরা শুনি, গানও শুনি একটু কথাও শুনি, কি বলেন? ভালো কথা খারাপ কথা না, যেই কথার ভিতরে কোনো মূল মাহিত্য নাই ওই কথা আমরা শুনবো না, যে কথার ভিতরে হাকিকত আছে ওই কথা শুনবো, বাহুল্লা কথা বলে আমরা সময় নষ্ট আজকে করব না। যেহেতু প্রথম আসর পালা অনুযায়ী আরেকটি গান, আমার তো নবুয়াতের গান, দয়াল নবীর গুণ কীর্তন করাই আমার নবুয়াতের পালা নিশানা, আমি সেদিকে লক্ষ্য রেখে আরেকটি গান আমি রেখে বসি, তারপরে দেখি আমাদের ওদিকে বলে তার বলা কোয়ার পাশে আমার গান এবং কথা দুটেই থাকি। তুই
আমার মামিনা দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলার দরবারে কান্নাকাটি করতেছে, মাওলা হে আমার রাব্বুল আলামিন, আমি মনে হয় কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলেছি। আমি যদি বিয়াদবি না করব তাহলে কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে? এদিকে কাবা ঘর বলে, মাওলা গো তুমি আমার মুখের জবানটা এই মুহূর্তে একটু খুলে দাও, আমি মা আমিনার সঙ্গে একটু কথা বলতে চাই। কাবা ঘরের মুখের জবান খুলে গেল। কাবা ঘর আমার মা আমিনাকে ডাক দিয়ে বলে, মা আমিনা আপনি চিন্তিত হবেন না, আপনি দুঃখিত হবেন না, আপনি এসেছেন আমি কাবা আপনার কাবাকে তোয়াব করবার জন্য, কিন্তু আমার যিনি কাবা তিনি হচ্ছে আপনার গর্ভে, তাই আপনি আপনার কাবাকে তোয়াব করছেন আর আমি মাথা ঝুঁকে আমি আমার কাবাকে তোয়াব করতেছি। তাহলে আমার দয়াল নবী তিনি কাবারও কাবা তাই বলেছেন। বাবা
দেখা নবী, নবী আমার সাল্লেওয়ালা।